ভোর 5:45 এখন আমরা পঞ্চগড় স্টেশনে। রাত 9:15 আমাদের ট্রেন এখান থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হব। তেতুলিয়া এখান থেকে 42 কিলোমিটার দূরে। আমার জানার মতে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগে বাসে যাইতে। আমি এখন আছি রাজশাহী স্টেশনে, আমাদের ট্রেন এখনও এসে পৌঁছায়নি। রাত 9:15 আমাদের ট্রেন বাংলাবান্ধা এক্সপ্রেসে, আমরা এখান থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হব। যারা আসলে ভালোভাবে যেতে চান তারা অবশ্যই কেবিন কাটবেন। রাত 9:26 আমাদের ট্রেন যাত্রা শুরু করে পঞ্চগড়ের উদ্দেশ্যে। যাত্রা পথে আমরা এখন আবদুল্লাপুর দাঁড়াইছি, এখানে কিছুক্ষণ ওয়েট করবে ট্রেন, এখান থেকে আমরা আবার পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হব। খুব ভোর বেলা নির্দিষ্ট সময়ের আগেই আমাদের পঞ্চগড় স্টেশনে পৌঁছে দেয় ট্রেন। ভোর 5:45 এখন আমরা পঞ্চগড় স্টেশনে। ডাক বাংলা ওই যে কাজিয়াম কাজি সারাদিন ঘুরাবে, সারাদিন ঘুরাবে, এরপর যেগুলো আছে সব দেখাবে। স্টেশন থেকে পঞ্চগড়ের বাস ভাড়া 10 টাকা করে। আপনারা ইচ্ছা করলে ভ্যান গাড়িতে অথবা অটোতে করে যেতে পারবেন। আমরা ভ্যান গাড়িতে করে বাস স্ট্যান্ডের দিকে রওনা হই। কত টাকা ভাড়া? 78 টাকা ভাড়া, আমরা 70 টাকা ভাড়া আছে। সকাল 7টার দিকে বাস আমাদের এখানে তেতুলিয়ার উদ্দেশ্যে। এখনও 1 ঘন্টার মতন টাইম আছে, আমরা এখানে একটু নাস্তা করে নেবো সকালবেলার নাস্তা করে, তারপরে বাস। তেতুলিয়া এখান থেকে 42 কিলোমিটার দূরে। আমার জানার মতে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগে বাসে যাইতে।